হরে কৃষ্ণ। সুশর্মা নামে এক ব্রাহ্মণ ছিল, সেই ব্রাহ্মণের যে গতি প্রাপ্ত হয়েছিল এই গীতা অধ্যয়নকারীরও সেই একই গতি প্রাপ্ত হবে। তখন লক্ষ্মীদেবী তাকে বললেন, হে প্রভু কৃপা করে বলুন সেই সুশর্মায় বা কে এবং তার প্রকৃতি কী এবং সে কোথায় জন্মগ্রহণ করেছিল সেই সম্বন্ধে আমি জানতে চাই। তখন ভগবান তাকে সুশর্মা সম্বন্ধে বলছেন যে সুশর্মা এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন, যদিও সে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন কিন্তু তবুও তার সেই পরিবারের কেউই বৈদিক কোনো জ্ঞান তাদের ছিল না এবং সুশর্মা নিজে তিনি কোনো সময় আমার নাম করেননি, কোনো সময় কোনো দান ধ্যান যাগ যজ্ঞ এমন কি কোনো রকম সৎকর্ম তার দ্বারা সংগঠিত হয়নি। অন্যকে আঘাত করাই করে তিনি আনন্দ অনুভব করতেন এবং তিনি কি করতেন, শাক পাতা সংগ্রহ করে সেটা বাজারে বিক্রি করে যা অর্থ পেতেন সেই অর্থের মাধ্যমে, সেই অর্থ দিয়ে তিনি কি করতেন, মাছ মাংস মদ ক্রয় করে সেটাই সে ভক্ষণ করতেন, এইভাবে সে জীবনযাপন করতেন। তো একদিন এই সুশর্মা এক মনির বাগানে ঢুকেছে, সেখানে সে কি করেছে, শাক পাতা সংগ্রহ করেছে। শাক পাতা সংগ্রহ করতে করতেই এক বিষধর সর্প তাকে দংশন করে এবং সর্প দংশনে তার মৃত্যু হয়। মৃত্যুর পরে তার গতি যমালয়ে, তো যমালয়ে যাওয়ার পর তাকে কি করা হয়েছে, বিভিন্ন রকম নরকে, বিভিন্ন প্রকার নরকে তাকে শাস্তিভোগ করতে হয়। বহুদিন শাস্তিভোগ করার পর সেই সুশর্মা এক বিষরূপে জন্মগ্রহণ করেন এবং ঘটনাচক্রে সেই এক খোড়া ব্যক্তি সেই বিষকে তিনি ক্রয় করে নিয়ে আসেন, নিয়ে এসে সেই বিষের মাধ্যমে সেই সারের মাধ্যমে তিনি কি করতেন, মাল বোঝা অনেক ভারী ভারী বোঝা তিনি বহন করাতেন। এইভাবে 7-8 বছর অতিবাহিত হয়। তো একদিন সেই খোড়া ব্যক্তিটি অধিক বোঝা তার ঘাড়ে চাপিয়েছে, চাপানোর ফলে সে বিষ হাঁটতে পারছে না কিন্তু তাকে দ্রুত গতিতে যাবার জন্য তাকে তাড়া দেয়, তখন বিষটি হোঁচট খেয়ে পড়ে যায়, পড়ে গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। তখন স্বাভাবিকভাবেই আশপাশের সমস্ত লোকজনরা সেখানে জড়ো হয়ে যায় এবং তখন এই বিষের এই অবস্থা দেখে প্রত্যেকের হৃদয় দুর্ভূত হয় এবং সেই সমবেত ব্যক্তিদের মধ্যে থেকে একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, তিনি কি করলেন, তিনি বললেন আমার এই ধর্মের কর্মের যা পূর্ণ ফল তার কিছুটা তিনি কি করলেন, সেই বিষকে দান করলেন। এবং এই দেখে ভিড়ের মধ্যে যারা ছিল প্রত্যেককেই তাদের নিজ নিজ পূর্ণ কর্ম তারা মনে করতে লাগলেন এবং প্রত্যেকেই কিছু কিছু পূর্ণ ফল বিষকে দান করলেন। তখন সেই ভিড়ের মধ্যে এক বেশ্যা ছিলেন, সেই বেশ্যা তখন সে চিন্তা করলেন আমি তো জীবনে কোনো পুণ্যকর্ম করিনি, তাহলে আমি সবাই যখন এই বিষকে পুণ্য দান করছে তাহলে আমিও কিছু দান করতে ইচ্ছা তার রয়েছে। তখন তিনি কি করলেন, তিনি বললেন যদি আমি কোনো পুণ্য করে থাকি সেই পুণ্যকর্মর পুণ্যটাই আমি এ বিষকে দান করলাম। তারপরে বিষটার মৃত্যু হয়, মৃত্যু হওয়ার পরে সে আবার পুনরায় সেই যমালয়ে গতি, তো যমালয়ে গতি হওয়ার পর তখন যমরাজ তাকে বলছেন যে তোমার পূর্বকৃত সমস্ত পাপকর্মের ফল সব নষ্ট হয়ে গেছে, তোমাদের কিভাবে নষ্ট হলো, তখন বলছেন যে এক বেশ্যা তোমাকে তার কর্মের ফল তোমাকে দান করেছে, পুণ্য কর্মের ফল তোমাকে দান করেছে যার ফলে তোমার পূর্বকৃত সমস্ত কর্ম পাপকর্ম ভস্মীভূত হয়ে গেছে। তখন সেই বিষের পূর্ব পরবর্তী জন্ম এক
বেদনিষ্ঠ ব্রাহ্মণের গৃহে তার জন্ম হয়। তখন সে আস্তে আস্তে বড় হতে থাকে এবং তার পূর্ব জন্মের সমস্ত কথা তার মনে পড়ে যায়। তখন সে যার যে বেশ্যার পূর্ণ কর্ম পাওয়ার ফলে সেই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিলেন এবং এই সুন্দর ব্রাহ্মণের গৃহে তার জন্ম হয়েছে, তখন সেই বেশ্যাকে তিনি খোঁজ করা শুরু করেন। এবং বেশ্যাকে যখন খোঁজ করতে করতে পেয়ে গেলেন, তখন বেশ্যাকে জিজ্ঞাসা করলেন এবং তার পূর্ব পরিচয় সমস্ত বললেন। তখন সে বেশ্যা বললেন যে আমার এক তোতা পাখি আছে, সেই তোতা পাখি যা আবৃত্তি করে সেই আবৃত্তি আমি শ্রবণ করি এবং এই শ্রবণ করার ফলে আমার যে পুণ্য সঞ্চয় হয়েছে সেটাই আমি তোমাকে দান করেছিলাম। তখন সেই ব্রাহ্মণ আর ওই বেশ্যা তখন চলে গেলেন সেই তোতা পাখির কাছে। সেই তোতা পাখি তখন তার পূর্ব জীবনের কথা বলছেন। তো তোতা পাখি কি বলছেন যে আমি এক ব্রাহ্মণ ছিলাম, ব্রাহ্মণ পরিবার আমার জন্ম হয়, ব্রাহ্মণ ছিলাম এবং অন্যান্য ব্রাহ্মণদের আমি সবসময় হিংসা করতাম এবং আমি ছিলাম ঈর্ষাপরায়ণ। এইভাবে সেই ব্রাহ্মণের জীবনযাপন করতে করতে তার মৃত্যু হয় এবং তার কর্মফল অনুসারে সেও নরক যন্ত্রণা ভোগ করতে থাকে। তো নরক যন্ত্রণা ভোগ করার পর তার জন্ম হয় এই তোতা পাখি রূপে। মানে পাখি রূপে যখন তার জন্ম হয় তখন পূর্বকৃত কর্মের ফল অনুসারে ছোটবেলাতেই তার বাবা এবং মা, সেই পাখির বাবা মা মারা যায়। তো সে তপ্ত বালুর মধ্যে সে অসংরক্ষিত অবস্থায় পড়ে থাকতে দেখে সেইখান দিয়ে কিছু মনি ঋষিরা যাচ্ছিলেন, তারা তখন তাকে ওখান থেকে তাদের আশ্রমে নিয়ে আসেন এবং নিয়ে এসে একটা খাঁচার মধ্যে তাকে রেখে দেন, তার সেবা যত্ন হয়, ওইভাবেই সে সেখানে প্রতিপালিত হতে থাকেন। আর এই ঋষিদের যে পুত্রদের তারা কী করতেন, গীতার শ্রবণ করাতেন, গীতার শ্লোক পাঠ করতেন। তো প্রথম অধ্যায়ে গীতার শ্লোক তারা পাঠ করছেন আর এই তোতা পাখি ওই খাঁচার মধ্যে থেকে সেটা তিনিও কীর্তন করছেন তার ভাষাতে। তো এইভাবে কিছুদিন থাকার পর কিছুদিন পরে এক তস্কর, মানে চোর, এক তস্কর তাকে ওখান থেকে চুরি করে নিয়ে যায় এবং ঘটনাচক্রে সেই তোতাকে এই বেশ্যা কিনে নেয় এবং বেশ্যা সেই তোতা পাখিকে তার বাড়িতে রাখে এবং প্রতিদিন এই তোতা পাখি যে আবৃত্তি করে সেটা তিনি শ্রবণ করেন। এই তোতা পাখি এর আবৃত্তি করতে করতে তার সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে শুদ্ধ হয়ে যায় এবং ওই বেশ্যাও এই আবৃত্তি শ্রবণ করার ফলে সেও পাপ থেকে মুক্ত হয়ে শুদ্ধ হয়ে যায়। তখন বললেন এই পুণ্যফল আমি তোমাকে অর্পণ করেছিলাম। তখন দুজনা আর এই তোতা পাখি তিনজনা, এরপরে কি হলো, তারা গীতার প্রথম অধ্যায়টা শ্রবণ এবং কীর্তন করতে শুরু করেন এবং এইভাবেই তারা পরবর্তীতে গোলোক বৃন্দাবন প্রাপ্ত হন। এর থেকে আমরা বুঝতে পারি কেউ যদি ভগবদ্ গীতার প্রথম অধ্যায় সুন্দরভাবে শ্রবণ এবং কীর্তন করে আবৃত্তি করে তাহলে অনায়াসেই সেই জড়জগতের জন্ম মৃত্যুর চক্র, দুঃখের দুঃখ সাগর থেকে মুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করতে পারবেন এবং এইটাই হচ্ছে ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের মহত্ত্ব। হরে কৃষ্ণ।